Assalamualaikum, সবাইকে ke Pakistan YouTube channel পক্ষ থেকে স্বাগত। আমি আছি নাবিল। আজকে নতুন একটি হাটের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা আগরপুর হাটে যাব। এটি আপনার বরিশালের বাবুগঞ্জ জেলায় অবস্থিত এই আগরপুর হাটে আজকে আমরা সরাসরি যাব। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ হাটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তাই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো বন্ধুরা, আমরা এখন সরাসরি হাটে চলে আসলাম। এখন আমরা আপনাদেরকে সম্পূর্ণ হাটটি দেখাবো। তো এই যে সামনেই হাট, এই যে দেখেন, যারা আমাদের এলাকার ভিতরে আছেন, আমার ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই হাটটিকে চিনেন। আর যারা এই হাটটি চিনেন না, তারা হাটে চলে আসবেন অবশ্যই। গরু ছাগল এখানে আপনারা ভালোভাবে কিনতে পারবেন। তো এই যে দেখছেন, আমি এখন রাস্তায় আছি। দেখছেন রাস্তা অনেক ছাগল উঠেছে। এই জায়গায় আপনার অনেক ছাগল এবং গরু আছে হাটে। তো রাস্তার দুই সাইডে ছাগল আছে, অনেক ছাগল আছে। তো মোটামুটি আজকে শনিবার অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে, আবার অনেক প্রতিষ্ঠান খোলা। আবার শনিবার হওয়ায় আপনার সরকারি চাকরিজীবীদেরও বন্ধ, তাই আজকে সবাই সবার মন মতো পশু এই হাটে কেনা বেচা করছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই যে বন্ধুরা, আমরা এখন হাটে আছি। দেখছেন জমজমাট বেচা কিনা হচ্ছে, কত বড় সাইজের গরু ছাগল এগুলো সব আছে আমাদের এই হাটে। আমি আপনাদেরকে এ টু জেড ঘুরিয়ে দেখাই। তো আজকে যেহেতু শনিবার, জমজমাটি ব্যবসা চলছে। তো হাটটার লোকেশন হলো আপনার আগরপুর বাজার। এটি আসলে আপনার বরিশালে বাবুগঞ্জ জেলায়। তো বন্ধুরা দেখছেন শনিবার জমজমা বেচা কিনা হচ্ছে। তো আমরা এখন সরাসরি গরু হাটে চলে যাব। মানে আর কি, এই আপনার রাস্তার ভিতরে আপনার ছাগল আছে, আর এই ভিতরে গরু। এই যে দেখছেন কত গরু আসছে এই শনিবারের হাটে। আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড। তো বন্ধুরা, এই যে দেখছেন কত বড় সাইজের, বাঘা সাইজের গরু। এই যে বন্ধুরা দেখছেন কত বড় বড় সাইজের গরু। আপনারা যদি চান এখান থেকে গরু অথবা ছাগল যা ইচ্ছা কিনতে পারেন। তো আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ হাটটি দেখাচ্ছি, মানে আজকে রোজ শনিবারের হাটের অবস্থা। এই যে দেখছেন বন্ধুরা, চারের সাইডে লোকজন। আজকে যেহেতু এতদিন লকডাউন ছিল, এখন লকডাউন নেই। লকডাউন ছাড়ার পর ক্রেতারা তাদের মন মতো গরু ছাগল কিনতে পারছে, আর বিক্রেতারাও সন্তুষ্টমূলক দাম পাচ্ছে। তো আমি আছি নাবিল, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ হাটের এই ভিডিওটি। ভালো বেচা কিনা এই আজকে শনিবার, ভালো বেচা কিনা চলছে আগরপুর বাজারের এই হাটে। তো বন্ধুরা দেখছেন, যেহেতু গত রাত্রে যারা এই এলাকার ভিতরে আছেন তারা হয়তো জানেন না, গত এই শুক্রবার দিন আপনার রাত্রির বেলায় একটু বৃষ্টি হয়েছিল আর কি। দেন তার জন্য একটু কাদা হয়েছে হালকা হালকা, যেহেতু এটা আপনার মাঠের ভিতরে, তাই এই জায়গায় হালকা হালকা আজকে কাদা আছে। তো যাই হোক, সব মিলে মোটামুটি জনসংগ্রহ ভালোই চলছে হাটে, বেচা কিনা ভালোইভাবেই চলে যাচ্ছে আর কি। তো বন্ধুরা দেখতে থাকুন, এই জায়গায় আপনার আইন শৃঙ্খলা বাহিনীরাও আছেন। তারপরে আপনার এখানে আপনার ব্যাপারীদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে, তারপরে টাকা পয়সার নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে। এ টু জেড এখানে সব কিছুর নিরাপত্তা রয়েছে। ভালো পরিবেশে হাটটি মিলেছে, কোনো বিশৃঙ্খলা নেই তেমন একটা। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকুন এবং দেখুন। এই যে দেখছেন কত চারি সাইডে, এই জায়গায় আপনার গরু আছে, আর বাইরে রাস্তার অংশে ছাগল। তো বন্ধুরা, এখন
তারা আপনার কোরবানিটা আসলে অনেকে মিলে দেয়, আবার অনেকে একটা গরু দিয়ে দেয়, আবার অনেকে ছাগল দিয়ে দেয়। তো যার যেটা সামর্থ্য, যার যেটা আল্লাহ কুলাতে দেয় আর কি, সে সেটা সেইভাবেই করে। তো যাই হোক, সবাই ক্রেতারা তাদের মন মতো পশুগুলো হাট থেকে কিনতে পারছে এবং তারও কোনো অভিযোগ নাই। সবাই সবার মন মতো পশুটি এই আগরপুর বাজার থেকে কিনতে পারছে, কারো কোনো অভিযোগ নেই। সবাই সন্তুষ্টভাবেই তাদের মন মতো গরু ছাগল এখান থেকে কিনতে পারছে। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ এই হাটটি ঘুরিয়ে দেখাচ্ছি। তো আপনারা এই হাটে এ টু জেড এই মুড়ো থেকে মানে হাটের পুরো অংশটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। তা আমি আছি নাবিল, আর যারা যারা এখন পর্যন্ত আমাদের পাখি শহরে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কবুতর পাখি সংক্রান্ত এবং পশু প্রাণীর সকল রকমের ভিডিও আমাদের চ্যানেলে এখন থেকে আপলোড করা হবে। তাই যারা যারা এখন সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, আর ইনশাল্লাহ এই কোরবানির ঈদের আগ পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলে এই নিয়ে ভিডিও তৈরি করা হবে। আমাদের চ্যানেলের পাশে রাখুন। তো যাই হোক, এখন হাটের মোটামুটি এই অবস্থা। আমরা এখন আগরপুরের হাটে, তো আজকে শনিবার, ভালো বেচাকেনি চলছে এই হাটে। এই হাটটি আপনার মঙ্গলবার পর্যন্ত মিলবে। আর অনেকে আমাকে ভাই মানে কবে থেকে কোন টাইম থেকে কোন টাইম, আসলে ভাইয়া আপনাদের এই হাটটা আপনার রাত 10টা পর্যন্ত মিলবে আর কি, মানে ক্রেতাদের আর বিক্রি এগুলোর উপরে নির্ভর করে হাট থাকবে। দেখা যাচ্ছে যে আপনার বিক্রি হচ্ছে না, তখন তো আর কি চলে যাবে, যাই হোক ব্যাপারীটা থাকবে। আর হাটটি আপনার 8টা থেকে, সকাল 8টা থেকে একবারে রাত 9টা থেকে 10টা পর্যন্ত থাকবে। তো যাদের যাদের গরু ছাগল দরকার তারা এই হাট থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার সব কিছু সুব্যবস্থা রয়েছে। তো কেউ যদি গরু বা ছাগল কিনতে চান এই আগরপুর বাজারের এই হাট থেকে নিতে পারে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি জুড়ে আছি আমি নাবিল, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো এই যে দেখছেন, এখানের এই শনিবার সম্পূর্ণ ভালোভাবেই হাটটি মিলেছে আর কি, ক্রেতারাও সন্তুষ্ট, বিক্রেতারাও ভালো দাম পেয়ে সন্তুষ্ট। আর আইন শৃঙ্খলা বাহিনী আছে সব জায়গায়, কোনো সমস্যা নেই হাটে, কারো কোনো অভিযোগ নেই। ক্রেতারা তাদের মন মতো পশু এই হাট থেকে নিতে পারছে। তো বন্ধুরা, এটাই হলো আর কি মোটামুটি শরীরের হাটের এই ভিডিওটা আর কি, এই গরু অংশ। তো এখানে আপাতত এইগুলোই গরু আছে আর কি হাটে। তো এখন যেহেতু সকাল আপনার 10 ঘটিকা, তাই আস্তে আস্তে আপনার মনে করেন 11টা থেকে 11:30টার দিকে আরও গরু চলে আসবে। তো সবাই পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাধারণত আমাদের চ্যানেলে কবুতর ও পাখি সংক্রান্ত ভিডিও দেওয়া হয়ে থাকে, কিন্তু আমরা এই কবুতর ঈদ উল্লাহ উপলক্ষে আমাদের চ্যানেলে আপনার এই গরু ছাগলের হাট নিয়ে ভিডিও তৈরি করছি, আর এভরি আদার অনেক রকমের ভিডিও এখান থেকে আমাদের চ্যানেলে আপলোড করা হবে, সবই পশু পাখি সংক্রান্ত। তাই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে। আজকে শরীরের বাজারের এই গরু এখানে ভালো মোটামুটি শনিবার ভালো ব্যবসাগুলি চলছে। তাই বন্ধুরা, আপনাদেরও যদি তাই গরু বা ছাগল লাগে তারা এখান থেকে নিতে পারবেন। দেখছেন রাস্তার চারো পাশে গরু ছাগল দ্বারা ভরা আছে আর কি। তো এখান থেকে আপনারা গরু ছাগল চাইলে নিতে পারেন। ইনশাল্লাহ কালকে আবার দ্বিতীয় পর্ব রিলিজ হবে আগরপুরের হাটের, দ্বিতীয় পর্ব আমাদের চ্যানেল রিলিজ হবে। তাই বন্ধুরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পরবর্তীতে আপনারা কেমন ভিডিও চান তাও অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে
পশু ও পাখি সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়, তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।